হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে বেকালাস্কা বানাবো, একটা 6 পাউন্ডের। ফার্স্ট টাইম আমি ব্লোটর্চ ইউজ করে বেকালাস্কা বানাচ্ছি। এর আগে আমি অন্যভাবে বেকালাস্কা বানাতাম, আমি এর রেসিপিও পরে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কেকটা বানিয়ে নিয়েছি, ভিতরে আইসক্রিম, ফ্রুটস এইসব দিয়ে নর্মাল কেক বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে 6টা ডিমের এগ হোয়াইট নিয়ে নিয়েছি, এগ হোয়াইটটা আলাদা করে নিয়েছি, আর 100 গ্রাম আইসিং সুগার নিয়ে নিয়েছি। প্রথমে আমি এগ হোয়াইটটা, একটু ডিপ বোল নেবেন আপনারা, একটু ডিপ বোল হলে সুবিধা হয়। আমি এখানে 6টা এগ হোয়াইটকে আস্তে আস্তে করে প্রথমে লো স্পিডে একটু বিট করব। কিছুক্ষণ লো স্পিডে বিট করার পরে 1-2 মিনিটের মতন একটু দেখবেন ডিমটা ফ্লাপি হয়ে আসছে। যখন ডিমটা ফ্লাপি হয়ে আসবে, তখন আমার যে আইসিং সুগারটা রেখেছি, আইসিং সুগার আপনারা খুব ভালো করে চেলে নেবেন, না চাললে লাম্পস থেকে গেলে অসুবিধা হবে পাইপিং করতে। এবার আমি আইসিং সুগারটা অল্প অল্প করে এর সাথে মেশাতে থাকবো, একটু করে মেশাবো, একটু করে চালিয়ে নিয়ে আবার কিছুটা অল্প অল্প করে। এইভাবে আমি পুরো আইসিং সুগারটা, 100 গ্রাম আইসিং সুগার অল্প অল্প করে আস্তে আস্তে করে মেশাবো। যখন আইসিং সুগার মেশাবো, তখন কিন্তু স্পিডটা লো রাখবেন। স্লো স্পিডে এইভাবে আইসিং সুগারটা মেশাতে মেশাতে আস্তে আস্তে করে ডিমটাও দেখবেন অনেক থিক হয়ে আসছে। অ্যাকচুয়ালি আমার কাছে ব্লোটর ছিল না, অর্ডারটা 1 সপ্তাহ আগেই এসেছে, তাই আমি ভাবলাম এটা অর্ডার করে দিই। ফ্লিপকার্টে দেখে আমি অর্ডার করে দিয়েছি, ফ্লিপকার্ট থেকে ইজিলি অ্যাভেলেবেল আছে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। যদি কেনার ইচ্ছা থাকে আপনারা কিনতে পারেন ওখান থেকে। দেখলাম কনসিস্টেন্সিটা এখনও ঠিকঠাক হয়নি, আমি আস্তে আস্তে করে এইভাবে পুরোটা মিশিয়ে নিলাম। পুরোটা মেশানোর পরে দেখুন একটা মোটামুটি ভালো কনসিস্টেন্সি চলে এসছে। এবার এখানে আমি একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করছি, 1/2 টিস্পুন ভিনিগার নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম। এতে যেটা হবে, ডিমটা একদম স্টিফ থাকবে আর ডিমটা বসে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে দেব একটু বিট করার পরে। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে আমরা একদম একটুখানি চালাবো, তারপরে দেখবো একটা এরকম কনসিস্টেন্সি এসেছে, তারপরে বুঝবো আমার হয়ে গেছে, এটা বিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা পাইপিং ব্যাগ নেব, পাইপিং ব্যাগের মধ্যে ভরে, এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি হাতের মধ্যে, একদম গ্লাসের মতন একটা ফর্মে করে নিয়ে পাইপিং ব্যাগটা, তার মধ্যে অল্প অল্প করে নিয়ে, একসাথে বেশি ভরবো না, কিছুটা ভরে নিয়ে এবার আমি ইউজ করার জন্য রেডি। এইভাবে ড্রপ দিতে থাকবো, পুরোটা এইভাবে ড্রপ দেওয়া হয়ে গেলে আসবে আমার ফ্লেম টর্চের কাজ। ডিমটা যেন খুব ভালোভাবে বিট হয়, ডিম বিট করাটাই একটা মেন ব্যাপার, তা নাহলে কিন্তু বেকালাসকা একদমই ঠিক হবে না। পুরোটা পাইপিং করা হয়ে গেছে, এবার আমার ফ্লেম টর্চের কাজ। খুবই হ্যান্ডি এটা, খুব ছোট একদম, আর এতে অন অফ সিস্টেম আছে, গ্যাস দিয়ে এটা চলে, গ্যাস যখন শেষ হয়ে যাবে তখন গ্যাস রিফিল করিয়ে নিলেই হয়ে যায়। খুব ভালো অন অফ আছে, হাই, মিডিয়াম, লো সবকটা, এতে টেম্পারেচারটা বাড়াবারও সিস্টেম আছে। এতে আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি, কিন্তু খুবই ভালো লাগলো আমার এটা ব্যবহার করে, কোনোই অসুবিধা হচ্ছে না দেখছি, আর গ্যাস মনে হচ্ছে খুব কমই খরচা হবে। খুব তাড়াতাড়ি আমার এটা কাজ হয়ে গেল, আমি তো মানে ভাবতেও পাচ্ছি না যে ফার্স্ট টাইম আমি ব্যবহার করে আমার দারুণ এক্সপিরিয়েন্স, মানে এত ভালোভাবে এটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমার খুব টেনশান ছিল যে এত বড় 6 পাউন্ডের, তাই এটা কিভাবে আমি কমপ্লিট করব। ছোট হলে আমার সেটা আমি ওভেনে করি, সেটা কিভাবে করি আমি আপনাদের সাথে পরে আমি শেয়ার করব, সেটা সেটা একটা সিস্টেম, সেরকমভাবেও করা যায়। তবে এটা আমার খুব ইজি মনে হলো, এবার থেকে আমি এটাই ইউজ করব। এবারে একটা ফিনিশিং লুক দেওয়ার জন্য আমি সাইডে কিছু ক্রিম দিয়ে, হুইপড ক্রিম বিট করা ছিল, সেটা দিয়ে আমি পাইপিং করে দিচ্ছি একটা কমপ্লিট লুক আনার জন্য। আর সাইডে কিছু পাইপিং করে দিয়েছি, কিছু ফ্রুটস চেরি দিয়ে আমি গার্নিশিং করে দিচ্ছি, কারণ ওনারা একটু ফ্রুট আলাস্কা টাইপের বলেছিলেন যে উপরে যাতে কিছু ফ্রুটস ডিসপ্লে করে দিই, সেই জন্য কাস্টমারের ডিমান্ড হিসাবে আমি এটা কিছু ফ্রুটসের উপরে ডিসপ্লে করে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর যদি আপনাদের ইউজফুল মনে হয় ভিডিওটা, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের জন্য এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আনতে থাকবো। থ্যাংকস ফর ওয়াচিং।